নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে পশ্চিমবঙ্গে 1719টি স্কুলে আইসিটি পদে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমাদের পশ্চিমবঙ্গের জন্যই শুধু শূন্যপদ বেরিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবে। এই চাকরিগুলির ক্ষেত্রে 1719টি স্কুলে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে, আবেদনের মাধ্যম কী রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমি অফিসিয়াল নোটিশের সাথে তোমাদের বিস্তারিতটি জানিয়ে দিচ্ছি এবং লাস্টে আমি জানিয়ে দেবো তোমরা অফিসিয়াল নোটিশটি কীভাবে ডাউনলোড করবে এবং অ্যাপ্লাই কীভাবে করবে, তার প্রসেস সম্পূর্ণ জানিয়ে দেবো। এবং প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি নোটিশটি ডাউনলোড করে নিয়েছি, কোথা থেকে বেরিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ কলকাতা 91 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে অবশ্যই তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ এবং নোটিশ নাম্বারটি অবশ্যই তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। এখানে যেই ডেটে পাবলিশ হয়েছে সেটা হলো 19/1/2022 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে এবং 19/1/2022 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন পোস্টে তোমাদের আবেদন করানো হচ্ছে, কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। আইসিটি প্রজেক্ট পোস্টে তোমরা আবেদন করতে পারবে। 1719টি স্কুলে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের জন্যই, পশ্চিমবঙ্গেই তোমাদের চাকরি হবে। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের শূন্যপদগুলি আমি স্ক্রল ডাউন করছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো, 49 পেজের এই নোটিশটি পাবলিশ হয়েছে। প্রতিটি জেলায় শূন্যপদ বেরিয়েছে, প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে সবাই এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে পারে। এবার যেই গাইডলাইন্সগুলো বলা হয়েছে সেগুলো আমি তোমাদের অবশ্যই জানিয়ে দিচ্ছি। এবং এখানে গাইডলাইন্সের ক্ষেত্রে তোমাদের সিলেকশান প্রসেসটা আমি এখানে আগে বলে দিচ্ছি। এখানে সিলেকশান প্রসেস তোমরা এখানে কীভাবে অনলাইনে আবেদন করবে তার জন্য এখানে পুরো ডিটেলসটি বলে দেওয়া রয়েছে। তোমরা এই নোটিশটি অবশ্যই ডাউনলোড করে নেবে এবং তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমরা অ্যাপ্লিকেশন করবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর ইস্যু অফ অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তারপর তোমাদের একটা রিটেন টেস্ট এক্সামিনেশান হবে। রিটেন টেস্ট এক্সামিনেশানে তোমরা পাস করলে তারপর একটা টেকনিক্যাল ইন্টারভিউ হবে, তারপর ফাইনাল ইন্টারভিউ হবে, তারপর তোমাদের কর্মী রিক্রুট করানো হবে, এখানে অবশ্যই দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের স্কুল অর্ডিনেটর ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হবে, ঠিক আছে। এখানে পুরো বিস্তারিতটি বলে দেওয়া রয়েছে, তোমরা নোটিশটি ডাউনলোড করে অবশ্যই দেখে নিতে পারো। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কী বলেছে দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে। তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো যে কোনো শাখায় তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং ওয়ান ইয়ারের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি তোমাদের করা থাকে, এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। অথবা যদি এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশান না থাকে তাহলে তোমাদের যদি বিসিএ থাকে, বিসিএ করা বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান, ঠিক আছে, এটা যদি করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করে অবশ্যই বিস্তারিত দেখে নেবে। এবং এই গুলো যদি তোমাদের না থাকে তাহলে এখানে তোমাদের যদি এই নলেজটি থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে, ঠিক আছে। এখানে বলেছে কম্পিউটারের ওপর তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং বিএড ডিগ্রি হোল্ডার্স উইথ কম্পিউটার নলেজ, তোমাদের যদি বিএড ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা অগ্রাধিকার পাবে। এগুলো যদি না থাকে তাহলেও তোমরা সেক্ষেত্রে এই কোয়ালিফিকেশানের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং নোটিশ ডাউনলোড করতে গেলে এবং অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এইখানে তোমরা গুগল ক্রোমে গিয়ে অবশ্যই দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং নোটিশের লিঙ্কও আমি দিয়ে রাখবো। তোমরা এক ক্লিকে নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে একটু স্ক্রল ডাউন করবে, এখানে স্ক্রল ডাউন করলেই যে তোমরা দেখতে পাচ্ছ গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশন, এখানে তোমরা ক্লিক করলে এই নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোয়ার্ডিনেটর, এখানে তোমরা অ্যাপ্লাই নাও যে বাটনটা দেখতে পাচ্ছ এর ওপর তোমরা একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, মিডিল নেম, ফাদার্স নেম, এখানে সমস্ত কিছু দিতে বলেছে, সমস্ত কিছু তোমরা দিয়ে দেবে। ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল আইডি, ভোটার আইডি কার্ড নাম্বার, তোমাদের মিউনিসিপ্যালিটি অ্যাড্রেস, ভিলেজ বা রোড, পোস্ট অফিস, পিএস, থানা কোথায়, সমস্ত কিছু, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দেবে, ইমেল আইডি, সমস্ত কিছু এখানে বিস্তারিত দিয়ে দেবে। তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান কী কী আছে, তোমাদের মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, যেগুলো পরপর এগুলো এখানে দিয়ে দিতে হবে। এবং তোমাদের যেই যেই ডকুমেন্টসগুলো লাগবে ওগুলোর নোটিশে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই নোটিশটি পড়ে নেবে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আধার কার্ডের ছবি লাগবে, ডেট অফ বার্থের, ঠিক আছে, ডেট অফ বার্থ প্রুফ করার জন্য তোমাদের আধার কার্ডের ছবি তোমরা দিতে পারো, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে, এগুলো সমস্ত কিছু এখানে দিয়ে দেবে। তারপরে একটা রেজিউমি তোমাদের এখানে আপলোড করতে হবে, অবশ্যই দেখতে পাচ্ছ, এবং সিগনেচারও তোমাদের এখানে আপলোড করতে হবে। সমস্ত কিছু এগুলো দেখে নিয়ে ফিল আপ করে এখানে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিম্পলি সাবমিট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের চাকরির কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এই চাকরিগুলির জন্য আবেদন করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।